বিজয়া, সকল দর্শক বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবার নিশ্চয়ই পুজো ভীষণ ভালো গেছে। মা কিন্তু সবেই আমাদের ছেড়ে কৈলাসে পাড়ি দিয়েছেন, আবারও কিন্তু আমাদের একটা বছরের অপেক্ষা, এবং তার পাশাপাশি আমাদের নিজেদের আগামী দিনগুলো কেমন কাটতে চলেছে সেটা নিয়েই আজকে জানাব। আজকে আমি 14ই অক্টোবর থেকে 20শে অক্টোবর কীরকম যাবে 12টা রাশির সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। প্রথমেই বলবো প্ল্যানেটারি পজিশন, মেষ রাশির ঘরে কোনো প্ল্যানেট নেই, দ্বিতীয়ায় রয়েছে বৃহস্পতি, তৃতীয়াতে রয়েছে মঙ্গল, মিথুন রাশির ঘরে, চতুর্থ ফাঁকা, পঞ্চম ফাঁকা, ষষ্ঠ স্থানে রয়েছে রবি কেতুর অবস্থান, সপ্তম ভাবে রয়েছে বুধ, অষ্টমে রয়েছে শুক্র বৃশ্চিক রাশির ঘরে, একাদশ ভাব কুম্ভ রাশির ঘরেতে রয়েছে কিন্তু শনি মহারাজ, এবং দ্বাদশে রয়েছে রাহুর অবস্থান। এই হচ্ছে সারাটা সপ্তাহের কিন্তু প্ল্যানেটারি পজিশন। প্রথমেই বলবো মেষ রাশির তৃতীয়ায় শত্রু গৃহে কিন্তু রয়েছে হচ্ছে মঙ্গল, যার ফলে লোকের সাথে ঝুট ঝামেলা, অশান্তি, মাথা গরম হয়ে যাওয়া, কোনো লিটিগেশন ঝামেলায় জড়িয়ে পড়ার ইঙ্গিত কিন্তু এই সপ্তাহে প্রবলভাবে রয়েছে। আপনাদের কিন্তু বিশেষ সতর্কতায় থাকতে হবে। সাদা চন্দনের টিপ প্রতিদিন কিন্তু আপনাদের পড়তে হবে, এবং বাড়ি থেকে বার হওয়ার সময় তামার ঘটির এক ঘটি জল আপনার বাঁ দিকে কোনো গাছে বা এমনি ফেলে দিয়ে আপনি কিন্তু চলে যাবেন, সেটা আপনার জন্য মঙ্গলদায়ক হবে। আসছি বৃষরাশি। বৃষরাশির একাদশপতি আপনার লগ্নে রয়েছে পঞ্চম স্থানে, সেখানে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ সন্তান যারা চাইছিলেন বা কনসিভ করার খবর এই সপ্তাহে কিন্তু আপনি পেতে পারেন। যাদের সন্তান আছে সন্তানের কৃতিত্বে আপনারা কিন্তু এই সময়টা উচ্ছ্বাসিত হতে পারবেন এই সপ্তাহতে, এবং যারা দূরে থাকেন তাদের কিন্তু এই সপ্তাহে যার যেখানে দেশ সেখানে ফেরার একটা কিন্তু ইচ্ছা বা আগ্রহ কিন্তু প্রবলভাবে থাকবে। অর্থাৎ বৃষরাশির জাতক জাতিকাদের কিন্তু মোটের ওপর সপ্তাহটা কিন্তু যথেষ্ট ভালো যাবে। আপনাদেরকে বলবো তিনটে লক্ষ্মী করি অবশ্যই লক্ষ্মী পূজার দিন আপনারা হলুদ কাপড়ে মুড়ে কি করবেন না, শ্রিং 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 কমলা কমলা লয়ে প্রসিদ প্রসিদ শ্রিং মহালক্ষ্মী নম, এই মন্ত্রের দ্বারা পুজো করে নিয়ে আপনাদের পার্সে বা লকারে বা ক্যাশবক্সে গয়নার বাক্সে রেখে দিতে পারেন। দেখবেন সারাটা সপ্তাহ ভালো যাবে, সারাটা বছর আপনাদের কিন্তু ভালো যাবে। এই সপ্তাহের মধ্যেই কিন্তু লক্ষ্মী পুজো পড়ে যাচ্ছে, কাজেই প্রত্যেকটা মানুষকেই বলবো যে লক্ষ্মী পুজো বাড়িতে কোজাগরি লক্ষ্মী পুজো অবশ্যই সুন্দর নিয়মে কিন্তু করবেন। আসছি মিথুন রাশি। মিথুন রাশিতে দেখা যাচ্ছে মঙ্গল অবস্থান করছে, এবং চতুর্থ ভাবে রবি কেতুর অবস্থান, দশমে রাহুর অবস্থান। কর্মক্ষেত্রে কিন্তু একটা টালমাটাল থাকবে, হঠাৎ করে কর্মচ্ছেদ হয়ে যেতে পারে, এবং আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে মস্তকে আঘাতের যোগ কিন্তু প্রবলভাবে রয়েছে, হার্টের সমস্যায় কিন্তু চিন্তার কারণ রয়েছে। মিথুন রাশির জাতক জাতিকাদের মায়ের জায়গা থেকে কিন্তু ডিস্টার্ব, অর্থাৎ আপনার মায়ের সাথে কিন্তু ভুল বোঝাবুঝি বা মায়ের সাথে কিন্তু মতান্তর হতে পারে। আপনাদেরকে বলবো কৃষ্ণ তুলসী প্রতিদিন জিভে দিয়ে অবশ্যই কিন্তু নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটা রোজ পাঠ করুন, দেখবেন ভালো থাকবেন। কর্কট রাশির দেখা যাচ্ছে চন্দ্র এবং শনি অষ্টমে অবস্থান করছে, হাতে বা পায়ে প্রচন্ড ব্যথা হবে, আর্থ্রাইটিসের সমস্যা, ডিপ্রেশন, হতাশা, অ্যাংজাইটি, টেনশন এগুলো প্রচুর পরিমাণে বাড়তে থাকবে। কোনো কিছু ভালো না লাগা, কারোর সাথে মন খুলে কথা না বলা, বিভিন্নভাবে ডিস্টার্বের মধ্যে কিন্তু পড়ে যাবেন। কাজেই কর্কট রাশির কিন্তু সপ্তাহটা ভালো নয়, যথেষ্ট টেনশনের সপ্তাহ। আপনাদেরকে বলবো পান যে চুন আমরা খাই
সেই চুন কিন্তু একটা মাটির পাত্রে পূর্ণ জল দিয়ে সেখানে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন। সকালবেলা করে ঘুম থেকে উঠে একটি মাটির ভাঁড়ে একটুখানি করে জল নিয়ে জিভে দিয়ে জলটা খেয়ে নিন। দেখবেন সারাটা সপ্তাহ যে বিপদ, ব্যথা, কষ্ট, ডিপ্রেশন, হতাশা সেটা অনেকটাই কিন্তু কেটে যাবে। আসছি সিংহ রাশি। সিংহ রাশির দ্বিতীয় ভাবে কিন্তু চলে গেছে রবি, কেতুযুক্ত অবস্থায় রয়েছে। কোনো মহিলার দ্বারা বদনাম অপযশ এই সময় আপনার জীবনে আসতে পারে, সেদিকটা কিন্তু ভীষণ সতর্ক হতে হবে। এবং আপনাদের জীবনের ক্ষেত্রে যে প্রমোশন বা আয় উন্নতির জায়গা ছিল সেটা কিন্তু আটকে আটকে যাবে, এবং লোক লৌকিকতা করার জন্য প্রচুর অর্থনাশ কিন্তু এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে হবে। আপনাদের বলবো সাদা অপরাজিতা গাছ, সেটাকে কিন্তু আপনারা সাউথ ইস্ট কর্নারে রেখে তাতে প্রতিদিন জল দিন এই সপ্তাহে, দেখবেন উপকার পাবেন। আসছি কন্যা রাশি। কন্যা রাশির রবি কেতু কিন্তু রয়েছে লগ্নের ওপরে এবং শনিচন্দ্র রয়েছে ষষ্ঠ ভাবের ওপরে। কর্মস্থান এবং শত্রু ভীষণ অ্যাক্টিভ। কোনো কালো পার্সন, রোগা কালো পার্সন থেকে কিন্তু সাবধানে থাকবেন, কোনোভাবেই তাকে বিশ্বাস করবেন না এই সপ্তাহে। কোথাও লেখালেখি, এগ্রিমেন্ট বা ফ্ল্যাট করতে দেওয়া এই ধরনের যদি কিছু চলতে থাকে এই সপ্তাহে একটু কিন্তু দাঁড়িয়ে যাবেন। যারা ফটকা ইনকামের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করেন এই সপ্তাহে কিন্তু সাবধানে থাকবেন। এবং আপনাদের বাঁ পায়ের দিকে বা বাঁ হাতের দিকে চোট আঘাত পাওয়ার কিন্তু যোগ রয়েছে। কালো গাড়ি কিন্তু এই সপ্তাহে বা কালো বাইক কিন্তু চালাবেন না। আপনাদের বলবো শ্বেত লজ্জাপতির শিকড় অবশ্যই আপনারা কিনে এনে সোমবার ধারণ করুন, সারাটা সপ্তাহ কিন্তু পরে থাকবেন এবং সূর্যাস্তের পরেই কিন্তু এটা সাদা সুতো দিয়ে ধারণ করবেন এবং এমন জায়গা পড়বেন যাতে সূর্যের আলো সেখানে না পড়ে। আসছি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে লগ্নপতি দ্বিতীয় এবং দ্বাদশপতি লগ্নে কিছু কিছু ভুল ডিসিশন আপনার ক্ষেত্রে কিন্তু এ সপ্তাহে হয়ে যাবে, যার ফলে কিন্তু পরিবারের লোকেদের সাথে মতান্তর, স্ত্রীর সাথে মতান্তর বা আত্মীয় স্বজনের সাথে একটা ভুল বোঝাবুঝি, ভুল ডিসিশন নেওয়ার জন্য কিন্তু আসবে। আপনাদেরকে বলবো এই সপ্তাহে কাউকে অর্থ ধার দেবেন না, কারো থেকে অর্থ ধার নেবেন না, তাহলে কিন্তু আপনার কিন্তু অর্থ শোধ হবে না। আপনাদের জন্য বলবো হনুমান চালিশা অবশ্যই পাঠ করুন এই সপ্তাহে প্রতিদিন, এবং গেরুয়া বস্ত্র অবশ্যই পরুন। পারলে হনুমানজির যে তিলক, গেরুয়া তিলক মেটে সিঁদুরে, সেটা কিন্তু প্রতিদিন চামেলির তেল দিয়ে গুলে অবশ্যই ধারণ করুন, তাতে কিন্তু অনেকটাই আপনি পজিটিভ থাকতে পারবেন। আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির চতুর্থ স্থানে শনিচন্দ্র, বাড়িতে কিন্তু একটা দুর্ঘটনা ঘটার যোগ রয়েছে। মাকে নিয়ে হসপিটাল ঘর করতে হতে পারে, মানসিক শান্তি থাকবে না, প্রচন্ড অর্থনৈতিক ক্রাঞ্চ থাকবে এই সপ্তাহে, ভীষণভাবে ডিপ্রেশন লাগবে, চারিদিক থেকে একটা অস্থিরতা লাগবে। আপনাদেরকে বলবো প্রতিদিন বাড়ি থেকে বার হওয়ার সময় শৃং শব্দটি একটা দেশলাই কাঠি জ্বালিয়ে শৃং শব্দটি বলে আপনার ডান দিকে দেশলাই কাঠিটা ফেলে দিয়ে চলে যাবেন। প্রতিদিন এই সপ্তাহটা আপনি করুন, যে বাধা বিপত্তি দুর্ঘটনা রয়েছে তার থেকে কিন্তু আপনি মুক্তি লাভ করবেন। আসছি ধনুরাশি। ধনুরাশির কিন্তু কর্মক্ষেত্রটা ভালো, আয় উন্নতির জায়গা রয়েছে, প্রমোশন যেটা পাওয়ার কথা বা পদোন্নতি হয়ে দূরে চলে যাওয়ার কানেকশন কিন্তু রয়েছে। আপনাদের ক্ষেত্রে বলবো আপনারা প্রতিদিন বেল গাছে জল দেবেন এবং সেটা কিন্তু নমো দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সোহা এই মন্ত্র অবশ্যই তিনবার বলে বেল গাছে জল দিন। দেখবেন আপনার জীবনে আয়, উন্নতি, আনন্দ সমস্ত কিছু কিন্তু আস্তে আস্তে ফিরে আসবে। আসছি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের এই সপ্তাহটা যথেষ্ট ডিস্টার্ব, মানসিক শান্তি থাকবে না, পিতার শরীর স্বাস্থ্য খারাপ হবে, বাড়িতে কিছু না কিছু নিয়ে গন্ডগোল লেগে থাকবে, কর্মক্ষেত্র চাপের মধ্যে থাকবেন, শত্রুতা প্রবলভাবে বৃদ্ধি হবে, আপনার কিছু ভালো জিনিস হয়তো লস হয়ে যেতে পারে,
সোনার কানের দুল হারিয়ে যেতে পারে, সোনার চেন হয়তো ছিনতাই হতে পারে, মোবাইল হয়তো হারিয়ে যেতে পারে। কাজেই এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় আছে। তার জন্য কি করবেন, প্রতিদিন আপনাদের বলবো যে ঘাসের ওপর 15 মিনিট করে হাঁটুন এই সপ্তাহে, এবং নিজের খালি পায়ে সেটা কিন্তু করবেন। করলে কিন্তু দেখবেন ভোরবেলা যদি এটা আপনি করেন এবং আপনার যে মনের কামনা সেটা যদি আপনি প্রে করতে পারেন, তাহলে কিন্তু সেই মনের কামনা আপনার পূরণ হবে। আসিস কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আয় এবং ব্যয় দুটোই কিন্তু সমান থাকবে, তবে খরচ খরচা খাওয়া দাওয়া প্রচুর হওয়ার জন্য হজমের সমস্যা বাড়বে, হয়তো গল ব্লাডারের অপারেশন হবে, গ্যাস্ট্রিকের সমস্যা বাড়বে। পূজোর সময় বাইরে প্রচুর খাওয়া দাওয়া না করাটাই আপনাদের জন্য ভালো হবে, কিন্তু দেখবেন প্রচুর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এর জন্য কিন্তু খাওয়া দাওয়া অবশ্যই হয়ে যাবে, এবং এই শারীরিক বিপত্তি যোগটা বাড়বে। অর্থ ব্যয় হবে, হসপিটাল ঘর করতে হতে পারে, ডাক্তার বদ্দি অবশ্যই কিন্তু দেখাবেন। আপনাদের জন্য কিন্তু ব্যবসায়িক জায়গাটা ভালো, আর যাদের বিয়ে হয়নি বিয়ের যোগের জায়গাটাও কিন্তু ভালো, তাদের দেখাশোনা হওয়ার কিন্তু যোগ রয়েছে। আপনাদেরকে বলবো দেবী দুর্গার যে অস্ত্র থাকে, যে কাতান থাকে, সেই কাতান এনে যদি আপনারা মেন দরজার উপর টাঙিয়ে রাখতে পারেন তাহলে এই সপ্তাহটা কিন্তু ভীষণ ভালো যাবে। আপনারা এটা অবশ্যই লাগাবেন, দেখবেন আপনাদের জীবনের যা কিছু বাধা বিপত্তি রয়েছে সমস্ত কিছুই কিন্তু নাশ হয়ে যাবে মায়ের আশীর্বাদে। এবং মীন রাশির ক্ষেত্রে বলে থাকবো যে এই সময়টা কিন্তু ভাতৃবিরোধ হয়ে থাকবে, সম্পত্তিগত জায়গা নিয়ে ঝামেলা জঞ্জাট হয়ে থাকবে। যদি কোনো ট্যুর বা ট্রাভেলিংয়ে যেতে চান এই সপ্তাহটা ক্যান্সেল করুন, কারণ সেখান থেকে কিন্তু দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট যোগ রয়েছে। বিশেষত পুরী দীঘা এইসব জায়গায় যাওয়া আপনাকে কিন্তু বিপদ ডেকে আনবে, এই সময়টা কিন্তু সাবধানে থাকতে হবে। এই সপ্তাহে আপনাদের অবশ্যই তারা ওই বিদ্মহে মহাগ্রহই ধীমহি তন্ন তারে প্রচোদয়াৎ, লাল বস্ত্র এবং হাতে হলুদ রিবন অবশ্যই কিন্তু, মেয়েরা হলে বাঁ হাতে ছেলেরা হলে ডান হাতে হলুদ রিবন পরবেন, এবং সারাটা সপ্তাহ লাল একটা বস্ত্র কিন্তু বা লাল রুমাল সাথে কিন্তু রাখবেন। এইভাবেই কিন্তু সারাটা সপ্তাহ কিন্তু কাটাবেন, দেখবেন জীবনের বাধাগুলো কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে। আর জীবনে কঠিন পরিস্থিতিতে যদি থাকেন তার জন্য তো আমি আছি বৈশালী সরকার, চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত রেমেডি কিন্তু প্রত্যেকটা মানুষকে দিয়ে থাকি। যারা অনেক জায়গায় গেছেন ঠকে গেছেন, একবার বিশ্বাস নিয়ে আসুন, অবশ্যই সাকসেস পাবেন। নিচে যে ফোন নাম্বারগুলো যাচ্ছে অবশ্যই সেখানে যোগাযোগ করবেন। যারা দূরের বন্ধুরা রয়েছেন, অ্যাব্রডে রয়েছেন, দিল্লি বোম্বেতে রয়েছেন, দূরে রয়েছেন, আসতে পারছেন না, তাদের জন্য বলবো অনলাইন প্রেডিকশন কিন্তু আমাদের চলছে। যারা অনলাইন প্রেডিকশন নিতে চাইছেন অবশ্যই আমাদের যে হেল্পলাইন নাম্বারগুলো রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করে নেবেন। এছাড়া আমি কলকাতার বিভিন্ন চেম্বারে রয়েছি, সেখানে কিভাবে আসবেন কিভাবে বুকিং করবেন হেল্পলাইন নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন। এবং সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন, দুস্থ মানুষকে অবশ্যই মেডিসিন দান করুন, জল দান করুন, অন্ন দান করুন, দেখবেন মা লক্ষ্মী আপনার জীবন থেকে কোনোদিনও যাবে না, অর্থের অভাব আপনার জীবনে কোনোদিনও হবে না। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন, নমস্কার। আমি মেঘনা রয়, মেঘনাতলা রেসিডেন্ট। আমি বাস্তুর জন্য ভীষণ অ্যাংজাইটিতে থাকতাম, মেন্টাল ইলনেসেও ভুগতাম, ডিপ্রেস থাকতাম, পড়াশোনায় মনোযোগ হতো না, মায়ের সাথেও ঝামেলা করতাম। কিন্তু গত 6 মাস আগে আন্টির কাছে এসেছিলাম এবং 1 মাস পর থেকে রেমেডি পাওয়ার পর অনেকটা সাকসেসফুল হয়েছি। আপনারা যারা অন্য কারোর কাছে গিয়ে ঠকেছেন বা রেমেডি চাইছেন ওনার কাছে অবশ্যই ভিজিট করুন। আমার নাম অরিনা রায় মণ্ডল, আমি কোচবিহার থেকে এসেছি। আমার অনেক আত্মীয় স্বজন যারা কোচবিহারে থাকেন তারা এসছেন, ম্যামের সঙ্গে আলোচনা করেছেন, তাদের প্রচুর সমস্যা সমাধান হয়েছে, এবং তাদের মতো আমারও এবার এক বিশাল সমস্যা সমাধান, সেটা হচ্ছে আমার এবারেই ব্যাংকিং সার্ভিসে আমি সিলেক্ট হয়েছি। আপনাদের যদি সমস্যা থাকে আপনারা নিশ্চয়ই ম্যামের সঙ্গে যোগাযোগ করুন, তার পরামর্শে আপনাদের অভীষ্ট লক্ষ্যে আপনারা নিশ্চয়ই পৌঁছতে পারবেন। ধন্যবাদ।
আমরা।